তিনি মূলের লাগি জান দিতেই হবে, দিতেই হবে। আজকে যদি মোদি হিম্মত থাকতো মমতাকে কেউ হারাইতে পারত না। এবার বলে দিচ্ছি, এই ভোটটা যেন মমতা ব্যানার্জিকেই দিবে। আর যদি কাউকে দিয়েছেন তাহলে খবর নেব, সারা মারব এখানে। লাশ পড়বে সকালে, লাশ পড়বে সকালে, লাশ পড়বে সকালে। বয়স হবে মাত্র 12, কিন্তু কথা বলার স্টাইল দেখে মনে হবে না যেন 12 বছরের ছেলে। এই ছোট্ট বয়সে রাজনীতির কথা মুখে, এই বয়সেই মুখ্যমন্ত্রী মমতার সাথে দেখা করতে চাইছে, মাত্র একটি ভিডিওতেই ভাইরাল। অনেকে বলছে ভবিষ্যতের অনুব্রত, অনেকে বলছে অনুব্রতর জেরক্স কপি, আবার অনেকে বলছে ছোট্ট অনুব্রত। কে এই ছোট্ট অনুব্রত, কী তার পরিচয়, কেমন ভঙ্গিতে কথা বলে, আজ আপনাদের সব শোনাব। জানা গেছে এই ছোট্ট ছেলেটির নাম প্রেম। বাবা মা হারা এই ছেলেটির জীবন অনেক কষ্টের হলেও মমতা ব্যানার্জির প্রতি ভালোবাসা অনেকটাই অনুব্রতর মতোই, আর তার কথা বলার ভঙ্গিমাটাও অনেকটাই অনুব্রতর মতোই। একের পর এক কথার মাধ্যমে নরেন্দ্র মোদীকেই তুলে ধরা করতে ছাড়েনি এই ছোট্ট অনুব্রত। এই ছোট্ট অনুব্রতর বাড়ি মুর্শিদাবাদের ভরতপুরে। এর জীবন কাহিনী নিয়ে না হয় অন্য একদিন কথা হবে, তবে আমাদের ভরতপুরের প্রতিনিধি আইব আলী আপনাদের ছোট্ট অনুব্রতর কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। চলুন দেখে নেওয়া যাক সেই ছোট্ট অনুব্রতর WBL নিউজকে দেওয়া সাক্ষাৎকার। তোমার নাম কি? আমার নাম ফারহাদ জামাল মোল্লা। তোর বাড়ি কোথায়? ভরতপুর। কোন পাড়া? শেখপাড়া। নমস্কার, আমার বাড়ি ভরতপুর। আমি কিছুটা কথা বলতে চাই। আমার নাম প্রেম। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে বলে সব হচ্ছে আর হবেও। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কার্ড করেছে, স্বাস্থ্য বিমা করেছে, সাইকেল দিচ্ছে, রেশন দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে, সব দিচ্ছে, সবুজ সাথী দিচ্ছে, আর দিবেও। এই মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জি, এই ভোটটা যেন মমতা ব্যানার্জিকে দিবেন। আমাদের গ্যাসের দাম, ডিজেলের দাম বিজেপি বাড়াচ্ছে, আবার কমে যাবে এই দামটা। এই দামটা আবার কমবে, আবার দিদি কমাবে, আবার দিদি আবার সব ঠিক করে দিবে। এই ভোটে দিদি জিতবে আমার আশা আছে, আমার পুণ্য আছে। এই মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জি। আমাদের সবাই ভোট যেন হুমায়ুন কবিরকে দিবেন। এই বলে আমার কথাটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। এই গ্যাসের দাম মোদি বাড়াইছে, এই ডিজেলের দাম মোদি বাড়াইছে, না 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 এটা বলছি, এই গ্যাসের দাম ডিজেলের দাম কার লেগে পাচ্ছে? মোদির জন্য। দেশে আগুন কার জন্য লাগছে? মোদির জন্য। এনআরসি কার জন্য চালু হচ্ছে? মোদির জন্য। করোনা কার জন্য হচ্ছে? মোদির জন্য। লোকে বিনা চিকিৎসায় মারা গেছে কার জন্য? মোদির জন্য। লোকে জান দিতে কার জন্য? ওই মোদির, মোদির জন্য। কেন মোদি দেশটাকে আগুন লাগি পুড়িয়ে ছাই করে দিল। এই দেশ কোনোদিন ছাই হবেও না, আর এই ছাইটাকে মমতা ব্যানার্জি আবার ঠিক করে দিবে। এই মমতা ব্যানার্জি আছে, থাকবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে। এই বলে আমি বলছি, এই মুখ্যমন্ত্রী আমাকেই আবার আমাদের হুমায়ুন কবিরটা এই ইলেকশন পর যদি জিতে আমাকে আবার নিয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে। আমি বলছি
জানো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাটা ভালো হয়ে যাক, আবার দেখা হবে, আবার খেলা হবে, আবার শুরু হবে। আবার তিনবারের বার বলে দিচ্ছি, এই ভোটটা যেন মমতা ব্যানার্জিকে দিবেন। আর যদি কাউকে দিয়েছেন তাহলে খবর লোক সালা মারবো, এখানে লাশ পড়বে সকালে। আর আমি এই ভোটের লড়াই মমতাকে দিতে হবে, 4 নম্বরের বোতামে টিপবেন, দেখবেন মমতা ব্যানার্জি ভোট পাবে। আমার দরজার মুখে হুমায়ুন কবিরের ছবি আছে। আমি বলতে চাই আমার সব লোক আছে, আমার নানি আছে, আমার নানা আছে, আমার মামা আছে, আমার মামি আছে, আমার 2 ভাই আছে, আমার সব আছে, আমার পাড়ার লোক আছে, তোমরাও আছো নানি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, হুমায়ুন কবির বলেছি, হুমায়ুন কবিরকে বলেছি, আপনারা তো জানেন, আপনারা তো মুখ্যমন্ত্রীকে দেখেছেন, আমাকে একবার দেখান। তা হুমায়ুন কবির আমার গলা ধরে কেন্দ্রে একটু বলল, হ্যাঁরে বাবা, ভোটের পর ইলেকশনের পর আমি তোকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাজ নিয়ে যাব, যদি নিয়ে যাই মমতা, আমার আমার আশাতে যেন মমতা ব্যানার্জি জিতু, আপনারা 4 নম্বর বোতামে ভোট দিবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, হুমায়ুন কবির জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।